বলিউডের আলোচিত অভিনেত্রী দিশা পাটানি অভিনয় দিয়ে আলোচনায় না থাকলেও সোশ্যাল মিডিয়ায় নিজের বোল্ড ছবি প্রকাশ করে নিয়মিতই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। তার বিকিনি লুক নিয়ে নেট দুনিয়ায় হরহামেশায় চর্চা হয়। এছাড়া ফিটনেস নিয়ে তার বাড়তি আগ্রহের কথাও ভক্তদের অজানা নয়। এবার ইনস্টাগ্রামে শরীর চর্চার একটি ভিডিও পোস্ট করেছেন দিশা। ভিডিওটিতে 80 কেজি ওজনের র্যাক পুল ব্যায়ামটি করতে দেখা যায় দিশাকে, আর তা দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। এ বিষয়ে লেগেছে তার প্রেমিক টাইগার শ্রফের চোখেও। কমেন্ট বক্সে টাইগার লিখেছেন, ওয়ান্ডার ওম্যান, সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালির ইমোজি। শুধু টাইগার নন, তার বোন কৃষ্ণা শ্রফও দিশার এই শরীরচর্চার ভিডিও দেখে প্রশংসা করেছেন। নায়িকার উদ্দেশ্যে তিনি লিখেছেন, তুমি আগুন। এ তালিকায় আরও রয়েছেন টাইগার, কৃষ্ণার মা আয়েশা শ্রফও। ছেলের বান্ধবীর কাণ্ড দেখে অবাক হয়েছেন তিনিও। তারিফ করে দিশাকে বিস্ট বলে সম্বোধন করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি জলজলে আগুনের ইমোজি। কিছুদিন আগে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে যোদ্ধা সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত এক ভিলেন রিটার্নস সিনেমাটি।